এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনি সবাই সবাই গুনাহগার, গুনাহ করি নাই এমন মানুষ একজনও নাই এখানে, মাসুম নিষ্পাপ একজনও নাই, আমরা সবাই গুনাহগার কম আর বেশি। গুনাহ করার জন্য বেশি দূরে যাওয়া দরকার নাই, খালি রাস্তা এটা দিয়ে বসুন্ধরা পর্যন্ত হাঁটি আসবেন, মোটামুটি কয়েক বস্তা গুনাহ নিয়ে আসতে পারবেন, পারবেন না বেশি দূরে যাওয়া লাগবে না, খালি কিন্তু বাইরে বসুন্ধরা রোড পর্যন্ত যাইবেন, যাইতে যাইতে মোটামুটি কয়েক বস্তা গুনাহ হয়ে যাবে। একটা বিয়ের অনুষ্ঠানে যাইবেন মোটামুটি ধরেন কয়েক মন গুনাহ নিয়ে চলে আসতে পারবেন। এইভাবে যেখানে যাবেন যে অবস্থা সর্বাবস্থা গুনার মধ্যে আছে, কারণ চতুর্দিকে গুনার পরিবেশ, ফেতনার ফেতনা, ফেতনা তো শাহওয়াত, ফেতনা তো শুভহাত। এখন আপনি আমি চাইলেও অনেক গুনাহ আছে বেঁচে থাকা সম্ভব না। আপনি ইন্টারনেটে পত্রিকা পড়তেছেন, আপনার উদ্দেশ্য পত্রিকা পড়া, পত্রিকার আশেপাশে দেখবেন বিভিন্ন রকমের অশ্লীল বিজ্ঞাপন দেওয়া আছে, আপনি না চাইলেও আপনার সামনে আসতেছে বারবার। ফেসবুক দেখতেছেন, এই কিছুদূর যাওয়ার পরে দেখবেন যে বিভিন্ন রং বেরঙ্গের ছবি আসতেছে। এইভাবে অসংখ্য রকমের গুনাহ, মানে আমি আপনি চাইলেও বাসা তো, এই অসংখ্য রকমের গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা সম্ভব না। এজন্য গুনার দিকে না তাকিয়ে, গুনার দিকে তাকাইলে আমরা নিরাশ হয়ে যাব, মনে হবে মনে হয় রব্বুল আলামিন আমার আপনার এই গুনাহ, এত গুনাহ মনে হয় আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য গুনার দিকে না তাকিয়ে তাকাইতে হবে আমাদেরকে কোন দিকে, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দিকে। এই জন্য এক সাহাবি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার গুনার বর্ণনা দিচ্ছিলেন, কিভাবে একটা জীবন্ত মেয়েকে হত্যা করেছিলেন, কবর দিয়েছিলেন, সেই গুনার বর্ণনা দিচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার কথা শুনতেছিলেন, আর স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দাড়ি ভিজে নিচের দিকে পড়তেছিল। সাহাবায়ে কেরাম বলতেছেন, না হারে লোকটা যদি থামি যেত আল্লাহ রসুলকে কষ্ট দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তার কথা শুনতে দাও, বলো। সে তার গুনাহের বর্ণনা দিচ্ছিল আর মনে মনে নিরাশ হচ্ছিল, মনে হয় গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ জানাই দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ গুনার সীমা লঙ্ঘন করে ফেলছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ রব্বুল আলামিন হলেন গাফুরুর রহিম, মহা ক্ষমাশীল, মহা দয়াশীল।